তো থ্যাংক ইউ, আমি বলেছিলাম সবাই এসেছে এবং সবাই ছোট সুন্দর পারফরমেন্স করবে। আবার প্রত্যেককে শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং অনেক আশীর্বাদ। তোমরা অনেকে বড় হও, অনেক বড় বড় জায়গায় পৌঁছো। তো আজকে আমরা বিজয় সম্মেলনী করবো ছোট্ট করে, কিছু কিছু পারফরমেন্স আছে, সঙ্গে শুভ্র একটু পারফরমেন্স করবে, ও গান তো গায় জানো। তো শুরু করা যাক আমাদের ছোট্ট মেয়ে মিষ্টিকে দিয়ে, চিনিকে দিয়ে। তো চিনি চলে এসো, তোমার নামটা কি ছিল? হাততালি দেবো চিনিকে। একটু ভিতরে তুমি চলে আসো তাহলে ওরা দেখো। Thank you.
এরপরে পরে 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 এরপরে আমরা তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং তো দিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে অধ্যবসায় ১৯টি বার ম্যাট্রিক এসে ফাইল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুমার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে ৫ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিনী ধনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে পেলাম নাকি খুব সুন্দর সাত পাত্র এরপর আমরা মোহনকে ডেকে নিচ্ছি মোহন চলে এসো অনেক কাজ দিনদুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঘোর রাখে নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও ছন্দ বাজে মোটর চাপায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাই ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দ দিন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে মনের মাঝে জন্মে মজা জীবন হবে পদ্মময় মনের মাঝে জন্মে মজা জীবন হবে পদ্মময় কান্না দিয়ে ছন্দে যেন পদ্ম লেখা সহজ নয় এবার কি বলবে ইংলিশ করে কি নাম শুরু করছি আমি ছেলে গান করবো সেই গানটার নাম হচ্ছে লাল ইস ঠিক আছে
तुझे संग लगाया ना मैं फिर अपने जैसा हो रहा ना मैं फिर अपने जैसा मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम तेरा नाम मेरा नाम इश्क जे लाल इश्क जे मलाल इश्क जे हैव इश्क जे मैर इश्क जे लाल इश्क जे मलाल इश्क जे हैव इश्क जे मैर इश्क ভালো হচ্ছে মিউজিকটা বাজছে একটু ফ্যান বাজিয়ে যদি বেশি না बुला नाम बदल दूं या तेरा नाम छुपा लूं या छोड़ के सारी याद में बैरा उठा दूं बस एक रहे मेरा काम इश्क मेरा काम इश्क मेरा काम इश्क मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम तेरा नाम मेरा नाम इश्क जे लाल इश्क जे मलाल इश्क जे हैव इश्क जे बैर इश्क जे लाल इश्क जे मलाल इश्क जे हैव इश्क जे बैर इश्क ये काली रात जकर ठंडा चांद पकड़ लूं ओ ये काली रात जकर ठंडा चांद पकड़ लूं दिन रात के रुक मोर के मैं रख दूं तुझे संग मैं लगाया ऐसा रहा ना मैं फिर अपने जैसा हो रहा ना मैं फिर अपने तेरी अजब सी अदाएं हैं ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं दिल को बना दे जो पतंग सांसे ये तेरी वो हवाएं हैं आंखों में तेरी अजब सी अदाएं हैं ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं दिल को बना दे जो पतंग सांसे ये तेरी वो हवाएं
आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या नहीं। आंखों में तेरी अजब सी अदाएं हैं, हो आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसे ये तेरी वो हवाएं हैं। तेरे साथ साथ ऐसा कोई नूर आया है, चांद तेरी रोशनी का हल्का सा किसाया है, तेरी नजरों ने दिल का किया जो हशर असर ये हुआ, अब इनमें ही डूब के हो जाऊं पार यही है। आंखों में तेरी अजब सी अदाएं हैं, ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें तेरी वो हवाएं हैं। আবৃত্তি করবে কেউ? হয়ে গেছে, আর কেউ করবে? তুমি নরেনজি ম্যাডাম, তুমি কিছু করবে না? তাহলে কি বলবে? আচ্ছা তোমাদেরকে হাতের জন্য একটা ভালো কবিতা বলি, শুনো দেখো। সবাই বলছে তুমি বলবে না তো, মানুষের বাচ্চা হলে হাসপাতালে যেতে হয়, ভূতের বাচ্চা হলে তারা কোথায় গিয়ে ভর্তি হয়? ছাগলের বাচ্চা হলে চেঁচিয়ে ওঠে ম্যাঁ করে, ভূতের বাচ্চা হওয়ার পরে কেমন তারা সুখ ধরে? বাচ্চা ছেলে ভূতের কথায় চেঁচিয়ে ওঠে ভ্যাঁ করে, বলতে পারো ভূতের বাচ্চা কোন জিনিসে ভয় করে? উত্তরগুলো না জানলে গুগল করে নাও, ভূত দেখতে চাও যদি ভূত গড়েতে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আমাদের সিনা দিদির কাছ নাচটা শুনি, নাচ কিন্তু সেজে গুজে আছে, নাচবিনটাই শেষ করে শুনতে একটু। সিনা দিদি একটুখানি আমরা নাচ, কোন গানে নাচবে ম্যাডাম? হ্যাঁ এখানে তো এ করা আছে, যা খুশি করতে পারি, যদি নাচে তুমি ডান্স করে তাও বলতে পারো। আচ্ছা এখন পারফরমেন্স করার সময় চুপচাপ থাকবে।
নাচে ভালো কিন্তু, নাচে ভালো না এ কি করে আসলে নাচটা নাচছেন না? শুধু পড়াশোনায় ভালো হলে হবে না, এই ভদ্রতাগুলো শিখতে হবে। ওই সেই উনি যেটা করছেন বাংলায় ইংলিশে অতগুলো প্রকাশ করলে কি হলো? ওকে এবার আমরা চুপ করবো। আচ্ছা বাংলাটা কি তোমাদের কাছে জিজ্ঞাসাই হানাহানি কেন আজ, দেখেছো তো কত রক্তের ধারা, কেন নেই তবুল আজ, মিছে ভেবে মরো জাত পাত নিয়ে, পেয়েছো কি তার দান, ধর্ম কি কবু দিতে পেরেছে মানুষকে সম্মান। তো দেখুন আমরা প্রশ্ন করেছি যে আমাদের যে হানাহানি কি বলে জাতপাত এটার নাম নিয়ে বেশি ভালো, ঠিক আছে? এবার আমরা নাসরিনের কাছ থেকে নাসরিনের নাচ দেখে নেব। গানটা দেখে নেওয়া যাব হচ্ছে রঙিন। আগে বাজিয়ে দেখো জোরে বাজছে নাকি দাদা? দাদা দাদা জোরে বাজুক তখন আসবে। ভালো আছি দাদা রে, জোরে বাজুক তখন আসবে। প্লাস্টার টিপলে তেরি দিবানি রে আফসোস তুজে রে।
तुम्हें बता रहा हूँ। और क्यों? क्योंकि ये देखो #you #out #her और उसे भी लगता है कि मैं दुनिया की सबसे बड़ी स्क्रम हूँ। उसे बदली से पहले उसे बता के तो जा क्या निशा।